তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, আমরা সেই নোটিফিকেশন নিয়ে এসেছি। এই ভিডিওটা মন দিয়ে দেখবেন, আপনারা যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। খুব সহজ পদ্ধতি, আমি এ টু জেড এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন, তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট কখনো মিস হবে না, যদি আপনারা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা অন করে দেন। তো চলুন আজকের এই নতুন চাকরির আপডেট নিয়ে ভিডিওটা আমরা শুরু করি। আপনারা মন দিয়ে দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আগামীতে আপনার জেলার জন্য যদি কোনো রকম চাকরির কাজের সন্ধান থাকে অবশ্যই আমরা এই চ্যানেলে আপনার জন্য তথ্য প্রোভাইড করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেসটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট খোলা রয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে এই মুহূর্তে অনস্ক্রিনে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে, রিক্রুটমেন্ট ফর ওয়ার্ডেন ফর কলেজ অফ নার্সিং অ্যান্ড নার্সিং ট্রেনিং স্কুল। দেখতেই পাচ্ছেন ওয়ার্ডেন পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডেন ফর কলেজ অফ নার্সিং অ্যান্ড নার্সিং ট্রেনিং স্কুল আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং অবশ্যই বলে রাখি আপনারা আবেদন করতে পারবেন। 17/6/2022 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে, আবেদন করবার শেষ তারিখ 30/6/2022 দুপুর একটা পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই 30/6/2022 এই তারিখের মধ্যে। এবং এই চাকরিটা কিন্তু টেম্পোরারি, বাট পরবর্তীতে সেই টেম্পোরারির যে মেয়াদ, যে কন্ট্রাকচুয়াল, যে কন্ট্রাকচুয়াল চাকরি যেহেতু সেহেতু একটা ডেট থাকবে নির্দিষ্ট, সেই ডেট যদি চলে আসে তার এরপর প্রয়োজনে ডিপার্টমেন্ট সেই তারিখটা বাড়িয়েও দিতে পারে। এখানে লেখা রয়েছে বাট লাইকলি টু বি পারমানেন্ট, ঠিক আছে, অবশ্যই সেই ডেটটাও বাড়িয়ে দেওয়া হতে পারে এবং পারমানেন্টও হতে পারে। টোটালটাই কিন্তু ডিপার্টমেন্টাল বিষয় এটা, ঠিক আছে। এবং বেতন কিন্তু খুব ভালো রয়েছে, 25,200 টাকা পার মান্থ বেতন রয়েছে। এই স্যালারি স্কেল রয়েছে PB2 রিস 5,400 থেকে 25,200 উইথ গ্রেড পে রয়েছে, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন সুবিধা রয়েছে গভর্নমেন্টের রোলস যে রয়েছে স্যালারি নিয়ে। এবং ভ্যাকেন্সি টোটাল শূন্য পদ রয়েছে কতগুলো, 165টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল, এবং পুরুষ মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। জেন্ডার দেখতে পাচ্ছেন ফিমেল এবং মেল, ওয়ার্ডেন ফিমেল, ওয়ার্ডেন মেল। এখানে বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আলাদা করে শূন্য পদের বিন্যাস রয়েছে। আপনারা দেখতে পারবেন যে কতগুলো করে কোন ক্যাটাগরির জন্য শূন্যপদ রয়েছে পুরুষ মহিলার ক্ষেত্রে, এবং টোটাল ভ্যাকেন্সি হিসেবটা এখানে 165 দেওয়া আছে। অর্থাৎ এখানে যে ফিমেল রয়েছে, ফিমেল টোটাল নেওয়া হবে 159 এবং মেল নেওয়া হবে 6 জন, ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে দেখে নিন আপনারা। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন মাধ্যমিক পাস থাকতে হবে। মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই, এবং অবশ্যই কিন্তু বলে রাখি মাধ্যমিক পাসের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। যদি পাস সার্টিফিকেট, মার্কশিট এগুলো ডকুমেন্ট আপনারা সাবমিট করতে পারেন তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বয়স থাকতে হবে দেখতেই পাচ্ছেন এখানে, ডেট অফ বার্থ শুড বি বিটুইন 1 জানুয়ারি 1982 থেকে 1 জানুয়ারি 2004, এই তারিখের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। এবং এখানে বয়সের ঊর্ধ্বসীমায় বিভিন্ন ছাড় রয়েছে, অবশ্যই ওবিসি এ, ওবিসি বি, ওবিসি পিডাব্লিউডি, বিভিন্ন কাস্ট ক্যাটাগরি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবেল, এসটি এসসি যে রয়েছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত রয়েছে এখানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। এবং অ্যাপ্লিকেশন ফি যেটা, সেটা হচ্ছে 160 টাকা, এবং এই টাকাটা কিন্তু অবশ্যই বলে রাখি মানি অর্ডার, চেক, তারপর হচ্ছে ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ এর মাধ্যমে কিন্তু আপনি দিতে পারবেন না। অনলি থ্রো ব্যাঙ্কস পার্টিসিপেটিং ইন দ্য GRPS গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমেই পেমেন্টটা দিতে হবে আপনাদের। অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন তখনই আপনারা কিন্তু আবেদন করবার সময় সেই বিষয়টা জানতে পারবেন। এবং আবেদন করবেন কীভাবে, দেখুন আবেদন করতে হলে আপনাদের এই পেজে যেতে হবে, এই পেজের লিঙ্কটা আমি কিন্তু ভিডিও নিচে ডিসক্রিপশনে দেবো। ডাইরেক্টলি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমভাবে রেজিস্ট্রেশনের ফর্মটা চলে আসবে, এখানে জাস্ট ক্লিক করবেন অ্যাপ্লাই ফর। আপনারা একটাই পেয়ে যাবেন এখানে, ওয়ার্ডেন দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার, রিক্রুটমেন্ট ফর ওয়ার্ডেন ফর কলেজ অফ নার্সিং অ্যান্ড নার্সিং ট্রেনিং স্কুল, ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু অবশ্যই আপনাদের নাম লিখতে হবে, ঠিক আছে, নামটা আমি লিখে দিচ্ছি, আমার নামটা দিয়ে দেখাচ্ছি, নামটা লিখে দেবেন, মোবাইল নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে,
মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ইমেল আইডি এখানে দেবেন। তো সব কিছু বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সাবমিটে জাস্ট একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে এরকম অপশান চলে আসবে, আর ইউ শিওর, এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর অবশ্যই লোডিং হবে। পেজটা লোডিং হওয়ার পর এখানে কিন্তু অবশ্যই অথেন্টিকেশন কোড রয়েছে একটা, এই অথেন্টিকেশন কোডটা কিন্তু অবশ্যই আপনার এখানে বসিয়ে দিতে হবে। এবং ইমেলে কিন্তু একটা ওটিপি পেয়ে যাবেন, ইমেল আইডি যেটা দিয়েছেন সেই ইমেল থেকে ওটিপি দিলে তারপর পরবর্তী স্টেপ পেরিয়ে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই খুব ভালো সিম্পল প্রসেস আছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা চাকরি অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, যেহেতু মিনিমাম একটা মাধ্যমিক দিয়েছে প্রায় প্রচুর ছেলেমেয়ে, আপনারা হয়তো সবাই মাধ্যমিক পাস আছেন, আপনারা আবেদন করুন। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, ভিডিওর নিচে কমেন্ট সেকশন কমেন্ট করবেন। অবশ্যই ওয়েবসাইটটা হচ্ছে www.wbhrb.in। ঠিক আছে, এই ওয়েবসাইটটাও আমি ভিডিওর নিচে দেবো, আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব যদি করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে নেক্সটে আরও ভালো ভালো চাকরির আপডেট আসবে, আপনাদের প্রত্যেকের জন্য দেওয়া হবে, তাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।